আসলে আমাকে হাজার হাজার মানুষ জিজ্ঞেস করে আপনার কেমন আছে, সুস্থ আছে, আইসিইউ থেকে ব্যাক করছে, সেটাই আইসিইউ থেকে ব্যাক করছে। আমার বিআইপি আইন দুজনে চলে আসছে উইশ করলে, সে কখন থেকে ওয়েট করছে। সুপারস্টার ওমর সানি সাহেবের সময় হচ্ছে না, ওর একটু আগে আসলো সবার ভালোবাসা নিতে নিতে বার্থডেতে, পরে হচ্ছে ফ্যামিলি সবার সাথে গেট টুগেদার টাইম পাস করার সময় পাইনি। তো এ হচ্ছে আমাদের বিআইন কেক নিয়ে আসছে, বসেন বিয়ান মানে বসেন, ভাল লাগছে কিন্তু দুজনকে একটু ভাল লাগছে। আরে কে কাটার চেষ্টা করো, ইরফান ইরফান আনো আসো না। ও আন্টি আসছে, আন্টি আস, আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা ইরফানের শরীরটা ভালো যাচ্ছে না, আমাদের কারোর শরীরই ইনফ্যাক্ট ভালো যাচ্ছে না। আমার তো ঠিক দুদিন হলো জ্বর ঠান্ডা, প্রত্যেক সিজনে যা হয় আর কি, ঠান্ডাও লাগে জ্বরও হয়, বাসায় অলমোস্ট সবারই এরকম অবস্থা, চারিদিকে সবারই এরকম হচ্ছে। সবকিছু মিলায় তোমার কেমন গেল আজকের দিনটা? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, এবং ইট ইজ গর্জিয়াস যে তুমি ভিডিও করছো, তোমার ভয়েসটা পাচ্ছি, আর বাঙালি জাতি আর তোমার ভয়েসই এনাফ। আজকে সকাল থেকে ভালোই যাচ্ছিল, দুপুরে চাপড়াতে গেলাম, ওখান থেকে আমার এক বন্ধুবর মানুষের সাথে কথা বলার জন্য গেলাম, দেন ওখান থেকে এসে চাপড়াতে ঢুকলাম, কিন্তু ইট ইজ গ্রেট সারপ্রাইজ চাপড়াতে, সেটা হচ্ছে আমার ফ্যান ক্লাবের থেকে আমার বিআইপি এবং আমার ছেলে ফারদিনেসের সাথে এবং আমার বৌমা, আমার আমার তুমি তো সবার ভালোবাসা পেতে পেতে, তুমি তো বাসায় সব বাসার মানুষের ভালোবাসা নেওয়ার সুযোগ তোমার হয়নি, তো তারপরেও আমরা একটু সুযোগ পেয়েছি, তো আমরা লেটে হোক হলেও আমরা করতে পারছি, আর গতকালও আমরা সুযোগ পাইনি, তো সেজন্য আমাদের মনটা সবারই খারাপ ছিল, তারপরও লেটে হলো হ্যাপি বার্থডে টু ইউ, তোমাকে আমরা সবাই মন থেকে অনেক অনেক দোয়া করি, ভালোবাসি, তুমি অনেক দিন সুস্থ থাকো, আমাদের মাঝে বেঁচে থাকো, এরকম মাথার উপরে ছায়া হয়ে সুন্দরভাবে সুস্থ সবলভাবে ঠিক তোমার মতন করে, ইনশাল্লাহ এই দোয়া করি। আর তোমার ফ্যানরা যারা তোমাকে ভালোবেসে তোমাকে উইশ করতে আসছিল সবাইকে আমার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত ভালোবাসা দেওয়ার জন্য। না থ্যাংক ইউ, আর আমি অকপটেই বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বিশেষ করে শাবানা আপু, ববিতা আপু আর তুমি এবং স্বপ্ন সবকিছু মিলেই সবার ফ্যান মিলেই কিন্তু এক একটা হিমালয় পর্বত। তো বাংলাদেশের চলচ্চিত্রে তুমি যেরকম একটা হিমালয় পর্বত, সো আমাদের ফ্যামিলির জন্য তুমি একটা হিমালয় পর্বত। না এত কিছু না এভাবে বলা তোমার ঠিক হয়নি, তো যাই হোক এটা তোমার লাইভ এভাবে বলা ঠিক হয়নি, আমি পছন্দ করলাম না, তো যাই হোক আসো, আমরা একটা ছোট্ট আয়োজন যেহেতু করেছি শেষ সুযোগটুকু আমাদেরকেই দাও,
আসো একটু একটু কেকটা কাটো, বিয়ে আসো। সে এত কষ্ট করে রাত্রেবেলা ওয়েট করতেছে, আর দু একদিনের মধ্যে চলে যাবে। কাপড় চেঞ্জ করলা কেন? ভিতরে যাও না স্যার, তোমরা কাটো। সাজিয়ে দাঁড়াচ্ছ, সাজিয়ে দাঁড়াই আপা যাবে তো। আল্লাহ, আমার বিয়ে যাওয়ার আগে কেক কেটে রফা দফা করে ফেলছে। মাই গড, এত সুন্দর লাগছে। এই মোমেন্ট মিস করতে চাই না। খাবে খাবে, তুমি খাওয়াই দিচ্ছি, ক্রিম খাইছি। তুমি খাওয়াই দাও। হ্যাঁ খাওয়াই দিচ্ছি, প্রথমে খাওয়াই দিচ্ছি। আপা আপনি অনেক সুন্দর লাগছে। না আমি এটা আমি এটা বলতে চাই, দিন কত সুন্দর। বিয়ান্ড দিস ইন কাপস, থ্যাংক ইউ। এবং আমি আর সামনে আসলাম না, আমি অনেক সিক ফিল করছি, এর জন্য আসলাম না। দোয়া করবে, মনে হচ্ছে আমার বার্থডে। থ্যাংক ইউ। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, পাশাপাশি আমি বিয়ান্ড সাহেবের জন্য দোয়া করবেন, ওনাকে আল্লাহ সুস্থ রাখুক। এবং সবশেষ হচ্ছে আমার বিয়ে অনেক সুন্দর, কমপ্লিমেন্ট চাই সবার জন্য। আল্লাহ বিনোদ খান্না, পাঁচ দিনের শালা, এত বড় একটা শালা পাঁচ দিনের। হ্যাঁ বিনোদ খান্না, রাইট। তোমাদেরকে দুই ভাই মনে হচ্ছে। যাই হোক, সবকিছু মিলে অনেক ভালো। পাঁচ দিনের ছোট্ট শালা, একটা শালা। হাই, সবাইকে হাই দিয়ে দাও। ইরফান, সবাইকে হাই দিয়ে দাও। ইরফান, এই দেখো, আমরা এটা আমরা এইভাবে খাবো। ওয়ান টু রাখো, আয়েশাও ভিডিও করছে। যাই হোক, বাই বাই সবাইকে, তুমি বাই বাই দিয়ে দাও সবাইকে। বাই বাই সবাইকে, আসসালামু আলাইকুম। আমাকে সবাই ফলো করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। ক্যামেরা থেকে বাইরে যে